কিভাবে গান শুরু করি সেটা দেখতে চেয়েছিলেন। সুরটা কি সেটা মুখ্য বিষয় ছিল না, আমি কিভাবে গান শুরু করি সেটা ওনার দেখার খুব ইচ্ছা ছিল। একেবারে প্রথম ছোট্ট একটি গান করেছিলাম আমি, সেটা কোথাও কেউ নেই নাটকের জন্য, গানের একটা মুখ, গানের কথাটা আমার মনে আছে এখনো, যে নাচুনি বুড়ি নাচেলো আউলা মাথার চুল, নাচুনি বুড়ি বনে গেছে আনতে নিমের ফুল। হ্যাঁ, এই একটা গান, এক লাইন দুই লাইন, নাটকের প্রয়োজনে উনি আমাকে বলছেন ভাই একটু সুর করে দিয়ে, তো আমি এটা শুরু করেছিলাম। দ্যাট দ্য ফার্স্ট স্টার্টিং, প্রথম গান আমাদের সাথে। এবং পরবর্তীতে যখন কাজ করি, প্রথম পূর্ণাঙ্গ গান হলো একটা ছিল সোনার। বিভিন্ন কারণবশত কাজ করা হয়নি, হঠাৎ একদিন স্টুডিও থেকে ফোন দিল যে ভাই হোমেন স্যার এসে বসে আছে। কেন বসে আছে বলে আজকে তো আপনার শুধু একটা গান করার। তখন আমার খেয়াল হলো যে আমি দেখি পকেটে আমার গানটা রয়ে গেছে, আমি তাড়াতাড়ি সুবিধিতে যাই এবং সুবিধাও চলে আসে। তো ওখানে বসে আমি এক লাইন করে সুর করে উঠিয়ে দিচ্ছিলাম, আর সুবিধা গানটা গাচ্ছিল এবং মিউজিক ছাড়াই জাস্ট খালি একটু একটা হৃদয়ের উপর। তো বলুন ভাই ওটা শুনেই খুব মুগ্ধ, আমি বললাম ভাই খুব সুন্দর হয়েছে। তা বললাম ভাই গান তো কিছুই হয়নি এখনও, মিউজিক টিউজিক তো করতে হবে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে গান। তো এইভাবেই হুমায়ুন ভাইয়ের সাথে আমার কাজের শুরু, গানের কাজের শুরু। হ্যাঁ, এরপরে পরবর্তী সময়ে হুমায়ুন ভাই শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্র, এর আগে নাটক কয়েকটা নাটকের কিছু গান আমি করেছিলাম হুমায়ুন ভাইয়ের জন্য। তো শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্র কাজ যখন আমি শুরু করি হুমায়ুন ভাইয়ের সাথে, তখন হুমায়ুন ভাই আমাকে প্রথম গান দিয়েছিলেন ওগো ভাবি যান নাও বা মধ্যমুখের গান। তো ওইটা উনি সুরটা শুনেন না, স্টুডিওতে এসে আমি ট্র্যাক করে রেখেছিলাম বাড়ি সিদ্দিকে যখন গায়, আমি গানটা উঠিয়ে দিলাম সে গাইল, তখনই হুমায়ুন ভাই এবং উনি খুব বললেন যে আমি আপনাকে যে বুঝাইতে পারছি আমি কী চাই। হ্যাঁ, তো উনি আমাকে বলছিলেন যে একটা নৌকা বাইচের গান হবে, গ্রামের সহজ মানুষের গান হবে, সহজ সুর হবে, যেন সহজে মানুষ নিতে পারে। তো আমার আমি যতদূর আমার ধারণা যে উনি স্যাটিসফাইড ছিলেন এবং আমি ওনার চাহিদাটা পূরণ করতে পেরেছিলাম। তো এই গান এইভাবেই আমার হুমায়ুন ভাইয়ের সাথে কাজের শুরু। এবং পরবর্তীতে হুমায়ুন ভাই কখনোই আমাকে গান পাঠিয়ে সুরটা শুনতে চাননি, কখনোই না। একটা বিশ্বাস তৈরি হয়ে, বিরাট একটা বিশ্বাস তৈরি হয়েছিল, কখনোই না, আজ পর্যন্ত না। একটি খালি ঘটনা আছে, সেটা উনি চন্দ্রকথা চলচ্চিত্রের সময় উনি কিভাবে গান শুরু করি সেটা দেখতে চেয়েছিলেন। সুরটা কি সেটা মুখ্য বিষয় ছিল না, আমি কিভাবে গান শুরু করি সেটা ওনার দেখার খুব ইচ্ছা ছিল। সেই জন্য উনি আমাকে বলেছিলেন যে ভাই একটু একদিন আমার সামনে একটা গান যদি শুরু করতেন তাহলে একটু দেখতাম যে আসলে সুরটা কীভাবে হয়। তো উনি ওনার বাড়িতে প্রায় 70-80 জন লোককে দাওয়াত করেছিলেন, বিরাট খাওয়া দাওয়ার আয়োজন ছিল, গান সুর কীভাবে হয় এটা সেটা দেখার জন্য রীতিমতো আয়োজন করে। তো সেখানে আমি একটি গান শুরু করেছিলাম, সেটা ও আমার উড়াল পঙ্খি। কিন্তু আমি যে সুরটা করেছিলাম ওনার বাসায় বসে, সেই সুরটা গানটা আমি রেকর্ডিং করিনি। যে সুরটা আমি এখন মানুষের মুখোমুখি ফিরে এটা আমি পরে করেছি, ওনার বাসায় আমি একটা সুর ওনাকে শুনিয়েছিলাম, সবাই খুব পছন্দ করেছিল। এবং আমি যখন বের হয়ে আসি তখন হুমায়ুন ভাই আমাকে বলছিলেন যে ভাই সুরটা কি মনে আছে, তাই আমি না ভাই ভুলে গেছি। তখন হুমায়ুন ভাই আমাকে বললেন আচ্ছা ঠিক আছে ভালোই হয়েছে, সুরটা একটু বেশি জমজমাট হয়ে গেছে, একটু পরে যেটা করবেন একটু বেদনার ছোঁয়া রাখেন। আমার যদিও আসলের গান, তো আমি পরবর্তীতে পরে যে সুরটায় গানটা বিখ্যাত আমি সেই সুরটা পরবর্তীতে। এবং শেষ চলচ্চিত্রে যে হুমায়ুন ভাইয়ের সাথে আমি কাজ করেছি ঘেটুপুত্র কমলা, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। চারটা গান আমাকে উনি করতে পাঠিয়েছিলেন সংগ্রহ, যেগুলো আমি জাস্ট মিউজিক কম্পোজিশন করেছিলাম। এই সময় উনি আমাকে হঠাৎ এক লাইন একটা গান লিখে পাঠাইলেন, বললেন যে এক লাইনে আমি রেকর্ডিং করবো ফুল ইনস্ট্রুমেন্ট, এটা ওরা রিহার্সেল করতেছে। তো এটা অসাধারণ সুন্দর কথা, আমি চিন্তা করলাম হুমায়ুন ভাই ঘোষণা দিয়েছেন ওনার শেষ ছবি, তো শেষ ছবিতে একটা মৌলিক গানে এক লাইন হবে, আমার কেমন জানি আমি মানসিকভাবে মেনে নিতে পারছিলাম না। তা আমি তো হুমায়ুন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট জুয়েলকে বললাম যে দেখো জুয়েল, এক লাইন করলেও যা খরচ হবে পুরোটা করলেও তো তাই খরচ হবে। তো হুমায়ুন ভাইয়ের অ্যাসিস্ট্যান্টরা আবার কিন্তু হুমায়ুন ভাইয়ের থেকে এক ডিগ্রি উপরে থাকে সবসময়। জুয়েল আমাকে গম্ভীরভাবে বললো যে পুরো টাকাই দেওয়া হবে, গান স্যার বলছে এক লাইনই করতে হবে।
তা আমি চিন্তা করলে তো মুশকিল হলো। আমি আমি প্রথম এই গানটা হাতে নেওয়া মাত্র একটা সুর আমার মাথায় কিন্তু চলে এসেছিল। আমি জাস্ট একটা রিদম প্যাটার্ন করে আমি খালি গলায় গানটা গেয়ে একটা সিডিতে আমি ওকে দিয়ে দিলাম, বললাম যে তুমি এক কাজ করো ওনাকে গানটা একটু শোনাও। তো সে দুপুরবেলা এসেছিল, চলে গেল। সন্ধ্যাবেলায় হুমান ভাই আমাকে ফোন করল, ফোন করে প্রথম কথা ছিল ভাই আপনার গলা তো খুবই জঘন্য, কিন্তু তারপরেও গানটা একটু ভালো লাগতেছে, আমার মনে হয় ভালো সিঙ্গার গাইলে খুব সুন্দর হবে, আচ্ছা আপনি দুদিন অপেক্ষা করেন আমি পুরো গানটা লিখে। এই হুমায়ুন ভাই পুরো গানটা লিখে পাঠালে বাজে বংশী রাজবংশী আছে, অনেক বিখ্যাত। হুমায়ুন ভাইয়ের জন্য আমার চলচ্চিত্রের শেষ গান এই গানটাও জনপ্রিয় হয়েছিল, ঘেটুপুত্র ঘেটুপুত্র।